আমি আকৌ দশম শ্ৰেণীৰ ট্ৰিকনমেট্ৰি পাঠটোলৈ আহিছো। আজি আমি আলোচনা কৰিম ট্ৰিকনমেট্ৰিক অভেদাৱলী। কিন্তু ইয়াক আলোচনাৰ আগতে এটা কথা কৈ লোৱাটো অত্যন্ত প্ৰয়োজন যে অভেদনো কি, বিশেষকৈ ট্ৰিকনমেট্ৰিক অভেদ বুলিলে আমি কি বুজো। ট্ৰিকনমেট্ৰিক অভেদবিলাক হৈছে কিছুমান ট্ৰিকনমেট্ৰিক অনুপাত জড়িত থকা সমীকৰণ, যি সমীকৰণটো সেই কোণটোৰ সকলো মানৰ বাবেই আমাৰ প্ৰযোজ্য বা সকলো মানৰ বাবেই ই কি হয় আমাৰ ভেলিড হৈ থাকে, অৰ্থাৎ ই আমাৰ নালিফাই হৈ নাযায়। গতিকে আমাৰ দশম শ্ৰেণীৰ গণিতৰ পাঠ্যক্ৰমত আমাক তিনিটা অভেদ লাগে। অভেদকেইটা হৈছে সাইন স্কোয়াৰ এ প্লাছ কছ স্কোয়াৰ এ ইজ ইকুৱেল টু ওৱান। দুই নম্বৰ অভেদটো হৈছে ওৱান প্লাছ টেন স্কোয়াৰ এ ইজ ইকুৱেল টু সেক স্কোয়াৰ এ। আৰু তিনি নম্বৰ অভেদটো হৈছে ওৱান প্লাছ কট স্কোয়াৰ এ ইজ ইকুৱেল টু কছেক স্কোয়াৰ এ। এতিয়া এই অভেদকেইটা আমি প্ৰমাণ কৰিম। প্ৰমাণ কৰাৰ বাবে আমি এটা সমকোণী ত্ৰিভুজ আঁকি ল'ম। ত্ৰিভুজটোক মই নাম দিছোঁ এ বি চি বুলি। এতিয়া মোক এ কোণ লাগে, এইটো কোণ। বি কোণটো হৈছে নব্বৈ ডিগ্ৰী, গতিকে ইয়াৰ বিপৰীত বাহু এ চিডাল হ'ব অতিভুজ, মই এইচ লিখিছোঁ। মই যদি এ কোণটো লওঁ তাৰ বিপৰীত বাহু বি চি যিডাল আছে এইডাল হ'ব লম্ব পি। আৰু এ কোণটোৰ সন্নিহিত বাহু হৈছে এ বি, এ বি বাহুটোত এই কোণটো লাগি আছে, গতিকে এইডাল হ'ব ভূমি, মই বি দি লিখিছোঁ। এতিয়া মই এই এ কোণ সাপেক্ষে গোটেই ত্ৰিকোণমিতিক অনুপাতকেইটাৰ মান কেনেকুৱা হ'ব মই উলিয়াই ল'ম। চাইনে কিমান হ'ব লম্ব বাই অতিভুজ, অৰ্থাৎ বি চি বাই এ চি। কছে কিমান হ'ব ভূমি বাই অতিভুজ, এ বি বাই এ চি। টেনে টেনের মান হ'ব লম্ব বাই ভূমি, অৰ্থাৎ বি চি বাই ভূমি হৈছে এ বি। কছেক এর মান কি হ'ব সাইনের অলতা এ চি বাই বি চি। সেকে হ'ব কছৰ অলতা এ চি বাই এ বি। আৰু কট এ হ'ল টেনৰ অলতা, গতিকে এইটো হ'ব এ বি বাই বি চি। মই ইয়াৰ পৰা এই মানকেইটা পালোঁ। এতিয়া মই যদি প্ৰথম অভেদটো মই প্ৰমাণ কৰিব খোজোঁ চাইন স্কোৱাৰ এ প্লাছ কছ স্কোৱাৰ এ ইকুৱেল টু ওৱান, মই এই অভেদটো প্ৰমাণ কৰিম। সাইন স্কোৱাৰ এ প্লাছ কছ স্কোৱাৰ এ ইকুৱেল টু ওৱান। ইয়াত মই লেফ্ট হেণ্ড চাইড ল'লোঁ, কি আছে সাইন স্কোৱাৰ এ প্লাছ কছ স্কোৱাৰ এ। এটা চাইন এ, চাইনের মান কিমান আছে বি সি বাই এ সি, মই ইয়াত লিখিম বি সি বাই এ সি স্কোয়ার। কস স্কোয়ার, কস আছে এ বি বাই এ সি, গতিকে এ বি বাই এ সি হল স্কোয়ার। ইয়াত কস স্কোয়ার এ মানে এইটো হৈছে কস এর হল স্কোয়ার। ইয়াত কস স্কোয়ার ইনটু এ স্কোৱাৰ এনেকৈ লিখা নহয়, কছ ইনটু এও নহয়, এইটো এ কোণৰ কছ নামৰ ত্ৰিকোণমিতিক অনুপাতটোহে লোৱা হৈছে। এ কোণ সাপেক্ষে কছ নামৰ ত্ৰিকোণমিতিক অনুপাতটো কি সেইটোহে লৈছে। এইটো কছ ইনটু এ বুলিও বুজোৱা নহয়, কছ পূৰণ এ নহয়, আৰু কছৰ হলো স্কোৱাৰ মানে কছৰ স্কোৱাৰ এহে লিখোঁ। ইয়াত যিহেতু পূৰণ নাই গতিকে আমি কছৰ স্কোৱাৰ এ স্কোৱাৰ তেনেকৈ লিখা নহয়। ঠিক তেনেদৰে চাইন এ স্কোৱাৰ এৰ ক্ষেত্ৰতো একে কথা, এইটো হ'ল সাইন এৰ হলো স্কোৱাৰ হে। যি হওক, এতিয়া ইয়াক যদি মই কৰোঁ হলো স্কোৱাৰ আছে, গতিকে বি চি স্কোৱাৰ বাই এ চি স্কোৱাৰ প্লাছ ইয়াত হ'ব এ বি স্কোৱাৰ বাই এ চি স্কোৱাৰ। হৰ দুয়োটাই একে, গতিকে লখাগু এইটোৱে হ'ব, ওপৰৰ লগ দুটা যোগ হ'ব বি চি স্কোৱাৰ প্লাছ এ বি স্কোৱাৰ।
এটা বিসি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার, বিসি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার, এই দুটা বাহুর বর্গর যোগফল কি হব, যেহেতু এই ত্রিভুজটি সমকোণী গতি এই দুটা বাহুর বর্গর যোগফল হব অতিভুজর বর্গর সমান, গতি এই দুটার ঠাইত মই লিখিব পারিম এ সি স্কোয়ার বাই এ সি স্কোয়ার, মই কাষত লিখি দিছো যে বি সি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার সমান সমান এ সি স্কোয়ার, এইটো আমি পাইথাগোরাসর উপপাদ্য মতে পাওঁ, গতি এ সি স্কোয়ার বাই এ সি স্কোয়ার সমান ওয়ান সমান সমান রাইট হ্যান্ড সাইড, গতি আমি পালো সাইন স্কোয়ার এ প্লাস কোস স্কোয়ার এ গৈ আমার কিমান হল ওয়ান হল, এইটো এটা ত্রিকোণমেট্রিক অভেদ, কারণ ইয়াত আমার এ কোণৰ ত্রিকোণমেট্রিক অনুপাত জড়িত হৈ আছে, এটা সাইন অনুপাত আর এটা হৈছে কোসাইন অনুপাত, আর এর সকল মানর বাবেই এই সমীকরণটো শুদ্ধ ভ্যালিড, গতিকে এই সমীকরণটো আমি কি বুলি কম ত্রিকোণমিতীয় বা ত্রিকোণমিতিক অভেদ বুলি কম। এবার আমি দুই নম্বর অভেদটোর প্রমাণলৈ আগবাঢ়িছো, এটা আছিল ওয়ান প্লাস টেন এ স্কোয়ার এ ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার এ, মই আগৰ দৰে আকৌ বাওঁফাল লম লেফট হেণ্ড চাইড, কি আছে ওয়ান প্লাস টেন এ স্কোয়ার এ, ওয়ান প্লাস টেন স্কোয়ার এ মানে টেনের মান কিমান আছে বি সি বাই এ পি, গতিকে বি সি বাই এ বির হল স্কোয়ার, ওয়ান প্লাস এইটো হয়ে যাব বি সি স্কোয়ার, এইটো হয়ে যাব এ বি স্কোয়ার, মই লখাগু লওঁ এ বি স্কোয়ার, গতিকে এ বি স্কোয়ার ইনটু ওয়ান এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার, আকৌ মই যদি ইয়াত চাওঁ এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার আকৌ পাইথাগোরাসৰ উপপাদ্য, গতিকে মই পাম অতিভুজৰ স্কোয়ার এ সি স্কোয়ার, এ সি স্কোয়ার বাই এ বি স্কোয়ার, ইয়াত হব মোৰ এ সি স্কোয়ার বাই এ বি স্কোয়ার, এতিয়া ইয়াক মই কেনেকৈ লিখিব পাৰো এ সি বাই এ বি, ইয়াৰ হল স্কোয়ার লিখিব পাৰো যিহেতু দুইটাৰ স্কোয়ার আছিল, এ সি বাই এ বি কাৰ মান, এ সি বাই এ বি সেক এর মান, গতিকে এ সি বাই এ বিত মই লিখিম সেক এ হল স্কোয়ার আছিল মই দিলো, ইয়াৰ পৰা মই কি পাই যাম সেক স্কোয়ার এ, গতিকে মই কি পালো ওয়ান প্লাস টেন এ স্কোয়ার এ ইকুয়াল টু সেক স্কোয়ার এ, এইটো হল মোৰ ৰাইট হেণ্ড চাইড, গতিকে আমাৰ দ্বিতীয় অভেদটোৰ প্ৰমাণ হৈ গ'ল। এতিয়া আমি তিনি নম্বৰ অভেদটোলৈ আগবাঢ়িম, কি আছিলে আমাৰ তিনি নম্বৰ অভেদৰ প্ৰমাণ, ওৱান প্লাছ কট স্কোৱাৰ এ ইজ ইকুৱেল টু কছেক স্কোৱাৰ এ, আমি আগৰ দৰেই লেফ্ট হেণ্ড চাইড ল'ম ওৱান প্লাছ কট স্কোৱাৰ এ, ওৱান প্লাছ কট স্কোৱাৰ মানে কট এ, কটে মানে কি আছিলে এ বি বাই বি চি, গতিকে এইটো হ'ব এ বি বাই বি চি বাই হল স্কোয়ার, ইয়াক মই ভাঙি যাম ওয়ান প্লাস এইটো হল এ বি স্কোয়ার বাই বি সি স্কোয়ার ওয়ান, এতিয়া মই ইয়াতে লখাগু ল'ম, লখাগু হ'ব বি সি স্কোয়ার, সো বি সি স্কোয়ার ইনটু ওয়ান বি সি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার, আকৌ বি সি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার, বি সি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার সমকোণী ত্রিভুজ, বাকি বাহু দুটার বর্গর যোগফল কি হয় প্রতিভুজর বর্গর সমান হয়, গতি এ সি স্কোয়ার বাই বি সি স্কোয়ার, ইয়াক মই লিখিব পাৰিম এ সি বাই বি সি তার হল স্কোয়ার, যেহেতু দুইটাতে স্কোয়ার আছে, এটা এ সি বাই বি সি কারণ এ সি বাই বি সি, এ সি বাই বি সি হৈছে এইটো, কসেক এর মান হৈছে এ সি বাই বি সি, গতিকে মই ইয়াত এ সি বাই বি সি ঠাইত মই লিখিম কসেক এ স্কোয়ার, গতিকে কসেক এর হল স্কোয়ার মানে হল কসেক স্কোয়ার এ, আৰু এইটোৱে হল আমাৰ ৰাইট হেণ্ড সাইড, গতিকে ওয়ান প্লাস কট স্কোয়ার এ ইজ ইকুয়াল টু কসেক স্কোয়ার,
আমাৰ তিনি নম্বৰ অভেদৰ প্ৰমাণ এক গতিকে এইটো এটা ত্ৰিকোণমিতিক অনুপাত জড়িত সমীকৰণ যিটো এৰ সকলো মানৰ বাবেই আমাৰ কি হয় শুদ্ধ হয় গতিকে আমি এই ধৰণে তিনিটা যি আমাৰ দশম শ্ৰেণীৰ পাঠ্যক্ৰমত দিয়া আছে তিনিটা ত্ৰিকোণমিতিক অভেদ এইকেইটাৰ কি তাৰ বিষয়ে জানিলোঁ আৰু তাৰ প্ৰমাণ আমি কেনেদৰে কৰিব পাৰোঁ সেইদৰে তাৰ ওপৰত আমি আলোচনা আগবঢ়ালোঁ।